কিন্তু অনেক উঠতে পারে। আমি বাচ্চার মধ্যে আটকাই দিই বাচ্চাগুলো সব, একটা একটা করে ধরে এটার ভিতরে রাখা হবে, ওর মার এটার ভিতরে দেওয়া হবে। ওর মা মানে রাগের চোট এখানে ফুলতেছে ওর বাচ্চার জন্য। ওর নলটা হারাই গেছে, ঠিক আছে, এই মশাল দমের বাচ্চার এখানে আমার হাতের কাছে এসে খাবার খেয়ে মশাল সুন্দর করে একসাথে মিলেমিশে সবাই খাবার খেয়ে দেখে সুন্দর মশাল। বেশি তিনটা ডিম পারছে, চারটা আছে সাইডটা, আজকে তিনটা ডিম দিছে মশাল, ভালো খুশি হলাম দেখা। রেগুলারলি ডিম দিতে আসে, চিনি দিতাম বা মিষ্টি জাতীয় কিছু দিলে এগুলো এসে এরকম খাইত। এখানে দেখেন গাছের সাথে অনেকগুলো আছে এদিকে। হ্যাঁ, হাই দাও, হাই হাই দিতে আসতেছে, হাই দিতেছে সবাই, সবাইকে একটু হাই দিছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, চলে আসছি আবার নতুন আর একটি ব্লগ নিয়ে, গ্রাম্য জীবনযাত্রার ব্লগ, যাদের পছন্দ তাদের জন্যই আজকে আমার এই ব্লগটি উপহার। তো আমার আশেপাশে কিন্তু শুনতে পাচ্ছেন যে কি হইতেছে, আমার কথা শুনে সবাই উঠতেছে, মানে বাইরে ঘরের ভিতরে এইদিকে দেখেন এরা ইয়ে সব এই যে বসছে, হ্যাঁ চতুর্দিকে আমার ওই যে মাথার উপরে চতুর্দিকে কিন্তু এরা মানে আমার কথা শুনেই চলে আসছে যে তাদের খাবার দিতে হইবে। হ্যাঁ, আমার কণ্ঠ শুনলেই তারা খাবার চায়। তো এখন এদেরকে খাবার দিব এবং আরও কিছু কাজকর্ম করব, আমার সারাদিনের যা যা কাজকর্ম আছে গ্রাম্য জীবনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, নতুন হলে ফলো দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে হয়তো। চলেন দেখতে থাকি আজকে আমার জীবনযাত্রার কিছু চিত্র। ওর বাচ্চাকে এত বেশি ভালোবাসে, বাচ্চাগুলোর ঘরে আটকাই রেখেছি, ও এখান থেকে এসে দুই দিন পর্যন্ত বাইরে না, খাবার খায় না। আজকে বাচ্চাগুলোকে বাইরে বের করলাম, মানে ভাত দিলাম, খাবার খাওয়ার জন্য আমার পিছন পিছন অনেক দূর গেছিল, যার কারণে আমি খাবার দিতে এখানে নিয়ে এসেছি। আমি এই জিনিসটা খুব উপভোগ করি, সেটা হচ্ছে এই যে আমি যখন খাবার নিয়ে আসি, এই যে সবাই আমার পাশে এসে এরকম ঘুর 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 করে, সবাই আমার দিকে তাকাই থাকে, চাতক পাখির মতো, ঘুঘু পাখি বলেন আর এই পাখি বলেন, সবাই সবাই, হ্যাঁ সবাই পাগল হয়ে গেছে, এই যে কোয়েল পাখি পর্যন্ত পাগল হয়ে গেছে খাবার খেতে, ঘুঘু পাখি, এরা সবাই বুঝতেছে যে তাদের খাবার চলে আসছে। আসো আসো, এই আসো, তোমাদের খাবার দিলাম, আসো খাও 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 খাও, পেট ভরে খাও সবাই, যাতে পেটে কারো ক্ষুধা না থাকে। হ্যাঁ, আমি চাই না তোমাদের পেটে ক্ষুধা থাকুক, আমার পেটে ক্ষুধা থাকুক সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, বাট আমি চাই না তোমাদের ক্ষুধা থাকুক। খাও, কি সুন্দর করে ঘুঘু পাখিতে খাবার খাই গেছে, সুন্দর লাগে না দেখতে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর পৃথিবীতে, তাই না? দেখ, শুধু উপভোগ করতে ব্যর্থ আমরা, আমাদের জীবন আমরা উপভোগ করতে পারি না। আমার হাতের কাছে এসে খাবার খেয়ে মাশাআল্লাহ, সুন্দর করে একসাথে মিলেমিশে সবাই খাবার খেয়ে, সুন্দর
খাও, তোমাদের এই খাবার খাওয়া দেখলে আমার তৃপ্তি লাগে। আমার হাতে তোমরা কি কেউ খাবার খাবে, এগুলো নতুন কবুতর, কিন্তু এগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই। দেখি খাই কিনা আস্তে আস্তে, এই যে হাত থেকে খাও, এখান থেকে খাও, দেখি এই যে, এই যে ঘুঘুতে খায় মাঝে মাঝে, তো এই কবুতরগুলো আর কি ওরা ভয় পায়, নতুন তো এখানে, এই কারণ। এই যে এই যে এই যে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যারা ভিডিওটা দেখতেছেন, দেখি কারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেন, যে বলবেন যেখানে কত জাতের কবুতর আছে, আমি এই যে পুরো কবুতরগুলো দেখাইতেছি, বলেন এখানে, বললেন কত জাতের কবুতর আছে, যে ভালো করে দেখেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। চিনে সুরে কীভাবে দেখেন, কিন্তু অনেক উঠতে পারে, দূরে চাইলে এক এলাকা থেকে আর এক এলাকা যেতে পারে, মাঝে মাঝে উড়াল দেয় অনেক দূরে যাচ্ছে, এবার বাচ্চার কাছে যাইতেছে। এই যে দেখেন ভাত নিছি আমি, পানি ভাত, এগুলো হচ্ছে ওরে খাইতে দিব, হ্যাঁ তুই খাবি, আয় এদিকে এদিকে এদিকে, তোর বাচ্চার কাছে দিই, আয় তোর বাচ্চার ভিতরে মার, আয় সাম্বা তুই সর, আমি বাচ্চার মধ্যে আটকাই দিই বাচ্চাগুলো সব, হ্যাঁ এগুলো ঢুকতে চায় না, দেখছে ঢোক, এটার ভিতরে ঢোক, আরে ধরেই ঢুকাইতে হবে মনে হচ্ছে, বাড়ির ভিতর মানুষের বড় গরুর বাচ্চা ইয়া, তারপর বাড়ির গাছগুছ নষ্ট করতেছে, লাঠি গেল, যা যায় নাকি। এই গাছটা দেখেন কামরাঙ্গা ধরছে কি সুন্দর করে, অনেকগুলা ধরছে, এগুলো টিয়া পাখি আসবো কয়েকদিন পরে, অনেক টিয়া পাখি আসবো বাড়িতে, আসবো আর খাইব, এগুলা অনেক ধরছে পুরো গাছ, কিন্তু এই গাছের পাতা আর ইয়া একরকমের, তো দেখেন এই কারণে বোঝা যায় না, কেউই খায় না, এই টক তো এই কারণে পছন্দ না কারো, পুরো গাছ দোয়েল পাখির বাচ্চা, দেখেন কিচির মিচির কীভাবে ডাকে, একটু বড় হয়েছে নিজের খাবার নিজেই খাইতে পারে, শিখতে চাইছে, ওর মা ওর বাবা খাবার খাওয়ানো শিখাইতেছে, ওর বাবা উই যে বস সুন্দর না দৃশ্যটা, মন মুগ্ধ করে সুন্দর, আর সে জায়গায় বসে ওই গেল, ওই যে খাবার খাওয়া শিখতেছে, সুন্দর একটা দৃশ্য দেখেন, পানির ভিতরে বিকেলের সূর্যের আলোটা হালকা করে পড়ছে, মানে এখানে বসে আমি অনেকক্ষণ ধরে উপভোগ করতেছিলাম, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই জিনিসটা, বলে সুন্দর লাগে না, কীরকম চিকমিক চিকমিক করতেছে পানিটা, হালকা করে বাতাসে নড়তেছে, বলে সুন্দর একটা দৃশ্য, ভালোই লাগে আসলে, এগুলা উপভোগ করার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে, কীরকম যেন দেখতে একটা অন্যরকমের সৌন্দর্য ফিল কাজ করতেছে, ওয়াও, আর হালকা হালকা বাতাস উপর থেকে যাইতেছে, পানিটা নড়তেছে, হ্যাঁ মনে হইতেছে যে পানিটা স্রোত বইতেছে,
কি ম্যাচ ধরতে পারো দেখবি সন্ধ্যাবেলা। ওই রকমের তুই জীবনে মাছ ধরতে পারবি না, চিংড়ি মাছ ধরতে হলে অনেক কৌশল অবলম্বন করা লাগে, তোর সে কৌশল জানা নাই। একটা ধরে দেখ পারলে বুঝি, তোমার দিয়ে হইবে না ধরা মাছ। এই উল্লার কামড় কে কে জীবনে খাইছেন, এগুলা দিয়ে আমরা ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, এগুলার আমরা পোষ মানাইতাম, ওদের খাবার দিতাম একটা বাটির ভিতরে, তো ওই জায়গায় আইসা মানে চিনি দিতাম বা মিষ্টি জাতীয় কিছু দিলে এগুলা আইসা এরকম খাইতো। এখানে দেখেন গাছের সাথে অনেকগুলো আছে, উপর নিচে উঠতেছে, সুন্দর একটা মুহূর্ত ওদের, দেখছেন কি যেন কথা বলতেছে ওরা একজনে আর একজনের সাথে, এই যে ওরা কিন্তু ইন্টারাক্ট করে এভাবেই, একজনে আর একজনের সাথে এভাবেই ইন্টারাক্ট কানেক্ট করে কথা বলে, সুন্দর না জিনিসটা। এই গাছটা প্রথম বেগুন ধরছে, এই যে দেখেন বেগুনটা সবে মাত্র হয়েছে, এই আরো ফুল ধরছে, এই যে এখানে ফুল আছে, নিচে আরো দেখছি, এই যে ভিতরে ওই যে আরো একটা আছে, কি বলতে চাও একটু বলো তো সবাইকে, আমার মিশুকে একটু সবাই বলেন তো, মিশু কি বলতে চায়, মিশু এদিক তাকাও এদিকে, হ্যাঁ একটা হাই দাও, হাই হাই দিতে আসতেছে, হাই দিতেছে সবাই, হ্যাঁ সবাইকে একটু হাই দিছে, সবাই একটা হ্যালো দিয়ে নেবে। হ্যাঁ ও আমার এই অনেক বড় একটা আঘাত দিছে, ওটা আমি ওই দিন মারছিলাম, ওর দাঁত ধরতে আমার খুব ভালো লাগে। বন্যার মধ্যে এই গাছটাকে খুব কষ্ট করে আটকাই আটকাই রাখা হয়েছে, যে দেখেন খুঁটি দিয়ে এদিকে, গাছটা ভালোই পেঁপে ধরছে, এই পেঁপের সাইজটা দেখছেন কত বড় হইব, যে আমি হাত দিয়ে মাপলাম, এদিকে আরও এতটুকু আরও বড় হইবে, সাইজগুলো অনেক বড় মার্শাল্লাহ, এগুলো পাকলে খাইতে অনেক মজা হবে, পেঁপে আমার খুব পছন্দ। উপরে আরও ফুল ধরছে পেঁপে গাছে, পেঁপে গাছে ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর, একটা সেন্ট আসতেছে খুব দারুণ। এইমাত্র এখানে মজার জিনিসটা রাখলাম, যেটা হচ্ছে কোয়েল পাখিতে এই জায়গায় তিনটা ডিম পাড়ছে, এই যে দেখেন কোয়েল পাখি মাশাআল্লাহ। আমি কোয়েল পাখিগুলারে এমনিতেই শখ করে পালি, তিন চারটা পাঁচটা ছিল, একটা ওটা নাই, আর একটা আমি কিনতে হবে, আর একটা নর কিনতে হবে, দেখতেছি তিনটা ডিম পাড়ছে, চারটা আছে চারটা আজকে তিনটা ডিম দিচ্ছে মাশাআল্লাহ, ভালোই খুশি হলাম দেখা, রেগুলারলি ডিম দিতেছে এখন, কম বেশি যাই দেয় দিতেছে মাশাআল্লাহ। গাছের বাচ্চাগুলো সন্ধ্যাবেলা হয়েছে, এখন এদেরকে একটা একটা করে ধরে এদের ভিতরে রাখা হবে, ওর মার এদের ভিতরে দেওয়া হবে, ওর মা মানে রাগের চুল এখানে ফুলতেছে ওর বাচ্চার জন্য, যে আমার বাচ্চারে তোরা ধরতেছো কি জন্য, তারা ওইটা ছাড়া ওই যে মা কেমন করতেছে, পরে ধরো ওইটার দাও সন্ধ্যা হয়ে গেছে, তাও তারা এখানে বসে রয়েছে, ওই যে আর আরগুলো ওই বসে, এখন আবার পানির দিকে যাইতেছে, সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, কি মিশো এজন্য কি বলতে বলতে এদিকে আসছে কি।